बंगाल के सीएम ममता बनर्जी मंगलवार की दोपहर दिल्ली के लिए रवाना हो गई। बुधवार के शाम वह पीएम से मिलेंगी। इससे पहले उन्होंने कोलकाता एयरपोर्ट पर मीडिया से कहा कि वे बहुत कम दिल्ली जा पाती है, सारा समय कोलकाता में ही रह जाती है, मगर दिल्ली राजधानी है, वहाँ पार्लियामेंट है, प्रेसिडेंट है, प्रधानमंत्री है, ऐसे में कभी कभी राज्य के काम के लिए मुझे जाना पड़ता है। सीएम ने कहा कि पीएम से मुलाकात के दौरान राज्य के नाम बदलने से लेकर राज्य संबंधित अन्य मुद्दों पर प्रकाश डालूंगी। ভাই 365 দিনই তো আমি কলকাতায় থাকি, কোথাও তো যাই না, আর আমি দিল্লি খুব কম যাই, এমনিতেই যাই না কোথাও, যেহেতু এখানে একটা দায়িত্বে আছি বলে সারাক্ষণই এখানেই পড়ে থাকতে হয়, কিন্তু আমাদের সরকারি কাজে কখনো কখনো, যেহেতু দিল্লি রাজধানী, দিল্লিতে পার্লামেন্ট, দিল্লিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই আছে, তাই কখনো কখনো রাজ্যের কাজে আমাদের যেতে হয়, এটা রুটিন কাজ। এবং আমি দীর্ঘদিন দিল্লি যাইনি, আমি এবারে যাচ্ছি, তার কারণ আমার কতগুলো রাজ্যের ব্যাপারে আমার কিছু টাকা পাওনা আছে, তাছাড়াও পিএসইউগুলো যেগুলো ব্যাংক থেকে শুরু করে আমাদের এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে রেল থেকে শুরু করে বিএসএনএল থেকে শুরু করে অনেক প্রবলেম আছে, এরা তো কোথাও যেতে পারে না, এরা আমাদের এসে ধরে, আমার রাজ্যের নাম চেঞ্জ করার ব্যাপারটাও আছে, এইসব তারপরে কথা প্রসঙ্গে যা আসবে। I don't know what I'll speak because it don't look nice to speak anything before the discussion. It's a courtesy meet. I'm going, it's my routine duty because there is a constitutional obligation in every government. Delhi government, central government is elected government, state government is also elected government. So this is our obligation, social obligation and constitutional obligation to meet each other, to work for the country. হচ্ছেটা না হতেই চিল্লাচ্ছে, সবার জন্য শুভকর্ম, সবার জন্য বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা থাকলো, আমার ওখানেও পুলিশরা পুজো করে, ওরা অলরেডি ঠাকুর ঠাকুর এনে সাজিয়েছে, আমার অফিসেও পুজো হয়, আমাদের নবান্ন তো পিডব্লিউডি পুজো করে, সুতরাং পুজো তো ঘরে ঘরে, অফিসে অফিসে, দোকানে দোকানে, যেখানে যা পারে কারখানায় হয়, সমস্ত শ্রমিকদের শুভেচ্ছা সবাইকে, বিশ্বকর্ম, বিশ্বকর্মা, বিশ্বকর্ম নিয়ে, শুভকর্ম নিয়ে, শুভ কর্ম পথে সবাইকে শুভ দিদি। इसके साथ ही सीएम एयरपोर्ट पे विश्व बांग्ला के आउटलेट में भी गई, जहां मां दुर्गा के प्रतिमा को उन्होंने सजाया।